সকল দেবের তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্বার আমি দুর্গ দিনাশিনী মা দুর্গা, সকল দেবের তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্বার আমি দুর্গ দিনাশিনী মা দুর্গা, আমি সৃষ্টি হয়েছি তোরে বধিবারে, আমি বধিবারে তাই তোরে এবারে, মহাশিব বিষ্ণু চন্দ্র আছে শূল বজ্র ও খড়গ, শুদ্ধের মানে হবে প্রহসন, সকলে বলিবে তোরে মর্গ, সকলে বলিবে তোরে মর্গ, লাগ্নে করে কথা বিস্তার, এবার আর নেই তোর স্বপ্ন সমূহে দেবী তোমার বাণী, হয়তো বা সে সবে রণে আমার কাহিনী, অসুর আমি খুব বেশি নাহি সম্ভাবনা, ত্রিকালের আখ্যানে আমার ভাবনা, লিপিবদ্ধ হবে শুধু হিংস্র দেশ রূপে, তুমি জগন্মাতা তাই কহি চুপে চুপে, যদি হও সত্যই মহান গণনা করিও মোরে তোমারই সন্তান, দেবী তুমি শত্রু তবু তব হস্তে পরাজয়ে নাই লজ্জা মম, এই যুদ্ধ হয়তো অসম তবু এই বরদাও, পরাজিত পুত্র এ অসুরে মাগো তুমি ফেলিবে না, মঞ্চে তব পদতলে আমারে দেখিবে সকলে, বেশ তাই হবে, আমার পূজা যতদিন হবে ভবে, তুমিও থাকবে আমার চরণে, এইবার তৈরি হ ভরিতে মর, সংগ্রামে মহিষাসুর করয় গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোন জন, অসুরে বধিতে দেবী উপায় ভাবিলা, মহিষে বাঁধিতে পাশ নিক্ষেপ করিলা, যে কালে মহিষে পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহ ত্যাজি সিংহ হইল, দেবীর সিংহ সাথে সিংহাসন রণে, দেখিয়া প্রবাদ বনে যত দেব গণে, দুই সিংহ মাতে রণে ছাড়ে সিংহনাদ, দন্তাঘাতে নখাঘাতে সঘন বিবাদ, এই ক্ষণে দেবী দুর্গা প্রচন্ড কোপে, সিংহাসুর মুণ্ড কাটে বসির এক কোপে, রণভূমি পরে মুণ্ড পড়িলা যখন, দেবগণ জয়ধ্বনি করিলা তখন, হেন কালে অসুরের গজে আকার, কি হইবে কি হইবে চিন্তা সভাকার, নানা মায়া জানে বীর মহেশের পরে, মহাগজ রূপ আসে রণের ভিতরে, লক্ষেক যোজন উচ্চ প্রচণ্ড আকার, চল্লিশ যোজনে এক পদ পড়ে যার, দেবীর সৈন্য মারে দন্তে তার কাঠি, এ সময় দেবী সিংহ মহাকোপ করি, লম্ব দিয়ে উঠে গজ করি, মহিষাসুর নিজ রূপ ধরে আরবার, মায়া জালে ত্রিভুবন করে অন্ধ,
শত পর্বত এক হয়ে আসে, কাল মেঘ জালে যেন পূর্ণ চন্দ্র গ্রাসে, রোষে হন পার্বতী অরুণ লোচন, দুন হতে নানা পান করেন মোচন, মধুপান করি দেবী ক্লান্তি করে সুর, দয়াতে যে এইবার বধিবে অসুর, মহিষে বধিতে প্রতি অঙ্গে হয় সংক, সিংহ ছাড়ি সম্পরী দিলেন মহালক্ষ, মহিষের পৃষ্ঠে মাতা কৈলারোহণ, মহিষের সুরে করিলা খণ্ডন, মহিষের মুণ্ড যাবে হইল মহিষ হইতে তীর নির্গত প্রচণ্ড, মুণ্ড হতে কোটি আদি বাহির হইল, চঙ্গা হতে অধ দেশ মহিষে রহিল, অর্ধেক নিষ্ক্রান্ত রূপে হসি বর্ম ধরি মায়ে বধ করিবারে চায় এই ওরি, এ সময় কিশোরী তারে ধরে দক্ষ করে সাতকী অসুরের আর নড়ে চড়ে, নাগ পাশে দেবী এবে বদ্ধ পরিপূর্ণ, শুলে করে অসুরের বক্ষ বিদীর্ণ, এইভাবে অসুরের গত হল প্রাণ ত্রিভুবন।